হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। তো আজকের ভিডিওটা হলো শিবরাত্রি নিয়ে। মহাশিবরাত্রিতে চারটে বিশাল সংযোগ এবং মহাশিবরাত্রির কবে 2024 সালে শিবরাত্রির শুভ সময়সূচি, উপবাসের সময়সূচি এবং কখন পুজো করতে হবে, চলুন 8ই মার্চ না 9ই মার্চ, কোন চার প্রহরে চতুর্দশী তিথিতে পুজোটা হবে দেখে নিই। ২০২৪ সালে চারটি শুভযোগে 8ই মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। এই তিথিতে শিব পার্বতীর পুজো করা হয়। মহাশিব পার্বতীর পুজোর চার প্রহরের সময় হলো। এই তিথির মহত্ব জেনে নেওয়া যাক। আর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে কিন্তু শিবরাত্রি পালিত হয়। এছাড়া এই বছর কিন্তু মহাশিবরাত্রির একাধিক শুভযোগের উপস্থিতিতে পালিত হবে। চলুন এবার জেনে নিই মহাশিবরাত্রির তারিখ, তিথি ও শুভক্ষণ। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্থ তিথিতে শুরু হবে, 8ই মার্চ, 9টা 57 মিনিটে লাগবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হবে 9ই মার্চ সন্ধে 7টা 17 মিনিটে। শাস্ত্রমতে প্রদোষকালে শিবের এই পুজো করা উচিত, এই কারণে 8ই মার্চ মহাশিবরাত্রি তো পালিত হবে, কিন্তু 9 তারিখে শিবরাত্রি পালিত করবে না, 8 তারিখেই হবে। মহাশিবরাত্রি নিশীথ পুজোর শুভক্ষণ মাঝরাত 12টা 7 মিনিট থেকে 12টা 56 মিনিট পর্যন্ত। এবার মহাশিবরাত্রি চার প্রহরের পুজোর সময় নিয়ে বলি। মহাশিবরাত্রি পুজোর চার প্রহর হলো, তার একাধিক ফলাদায়ী। 8ই মার্চ সন্ধে থেকেই মহাশিবরাত্রির চার প্রহর পুজো কিন্তু শুরু হবে। প্রথম প্রহর হলো শুভক্ষণ, সন্ধে 6টা থেকে 25 মিনিট থেকে শুরু হবে। সন্ধে 6টা 25 মিনিট থেকে রাত্রি 9টা 28 মিনিট পর্যন্ত থাকবে। দ্বিতীয় প্রহরে শুভক্ষণ হবে রাত 9টা 28 মিনিট থেকে রাত 12টা 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরে শুভক্ষণ হবে মাঝরাত্রি 12টা 31 মিনিট থেকে ভোর 3টে 34 মিনিট পর্যন্ত। আর চতুর্থ প্রহর হবে ভোর 3টে 34 মিনিট থেকে সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। সবথেকে ভালো শুভ ক্ষণ এইগুলো বলে দিলাম। এবার চলুন জানি মহাশিবরাত্রির শুভ সংযোগ। এই বছর মহাশিবরাত্রিতে চারটি শুভ সংযোগ থাকবে, যার ফলে এই তিথির মহত্ব বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। শুভ যোগ হলো সর্বত্র সিদ্ধিযোগ, সকাল 6টা 38 মিনিট থেকে সকাল 10টা 41 মিনিট পর্যন্ত। শিবযোগ, সূর্যোদয় থেকে 9ই মার্চ 12টা 46 মিনিট পর্যন্ত। সিদ্ধযোগ, 8ই মার্চ মাঝরাত্রির 12টা 46 মিনিট থেকে 9ই মার্চ রাত 8টা 32 মিনিট পর্যন্ত। আর শ্রাবণ নক্ষত্র হলো সকাল 10টা 41 মিনিট পর্যন্ত, তারপর ধনিষ্ঠা নক্ষত্রই থাকবে। এবার আমরা মহাশিবরাত্রির পুজোর মাহাত্ম্য নিয়ে বলি। শিবকে স্বামীরূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয়ের কন্যা পার্বতী দেবী। মহাশিবরাত্রির তিথিতে পার্বতী তপস্যায় সফল হয়েছিলেন। মহিলা অখণ্ড সৌভাগ্যের লাভের জন্য এই দিন উপবাস করেন ও শিবের আরাধনা করেন। এছাড়া এই তিথিতে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব, তাই এটি মহাদেবের প্রাক্তন উৎসব হিসাবে পরিচিত। এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদ ও সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায়। মহাশিবরাত্রির পুজোর নিয়ম। এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে শিব ও পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন। এরপর গঙ্গাজল মেশানো জলে স্নান করুন। আর যদি আপনার বাড়ির আশেপাশে সম্ভব হয় গঙ্গা স্নান করা, তো গঙ্গা স্নান করুন। নতুন বা ধোয়া পোশাক পরিচ্ছন্নভাবে পরে সূর্যকে অগ্র দিন। মন্দিরে গিয়ে দুধ, গঙ্গাজল
ও বেলপাতা দিয়ে শিবের অভিষেক করুন। এছাড়া বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে শিবের প্রতিমা রাখুন। দুধ, গঙ্গা জল, পঞ্চমৃত বানিয়ে দো টক দই দিয়ে প্রতিমাকে অভিষেক করুন বা শিবলিঙ্গ রেখে তার মাথায় জল ঢেলুন। এরপর পঞ্চপচাতে শিব ও পার্বতীকে অভিষেক করুন, পুজো করুন। আপনার সামান্য মতন মিষ্টি ফুল দিয়ে পুজো করুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, আমি যেইটুকু জানি আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও দিলে আপডেট আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো আজকের মতন আসি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।